কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে বিলীন হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। নদী ভাঙনের কারণে ঝুঁকিতে আরো অন্তত 20টি বিদ্যালয় ভবন, খোলা আকাশের নিচে ক্লাস চলছে কিছু স্কুলে। ভাঙনের আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতি বর্ষায় ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদী ভাঙন দেখা দেয় কুড়িগ্রামে। এবারও ভাঙন আতঙ্কে আছেন সদর উপজেলার বাসিন্দারা। এরই মধ্যে গেল 25 জুন ধরলায় বিলীন হয়েছে নন্দতুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন। স্কুল মাঠে টিনের চালার নিচে কোনো রকমে চলছে পাঠদান। এছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্তত 20টি স্কুল। আতঙ্ক নিয়ে ক্লাস করছে ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ভবন ধসের ভয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অনেক অভিভাবক। স্কুলের ছাদ ভাঙা, আমরা ভয়ে ভয়ে ক্লাস করি, আমাদের পড়ার মন বসে না। বই খাতা ভেজে আমরা অনেক কষ্ট করি পড়া পড়ছি, একটা ভবন চাই। দলান খসি খসি পড়ে, ভয়েতে বাচ্চা কাচ্চা আসে না, এই যে মনে করবেন সেনে পারাই না। নদী ভাঙনে স্কুল ভবন ধসের পর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষকেরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন জানাবো যত দ্রুত সম্ভব আমাদের পাঠদানের সুষ্ঠু ব্যবস্থা করার। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যেগুলো মনে হয়েছে যে একটু ডিস্টেন্স আছে এখন পর্যন্ত, রিস্কের মধ্যে আছে, সেগুলোর দিকে আমরা নজরদারি রাখছি। আর যদি ওরকম মনে হয় তো আমাদের যথেষ্ট সাপোর্ট আছে, আমরা সেই ক্ষেত্রে স্কুল শিফট করতে সক্ষম হব। ঝুঁকিতে থাকা স্কুল ভবন রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।